خلقنا الإنسان من سلالة من طين খুব খেয়াল করে শুনবে কোরআন যে যত অ্যাক্টিভ হয়ে শোনে সে তত বেশি কোয়াশি থেকে হেদায়েত পাওয়ার জন্য ফাসতামিউনাহু আনসিতু সব অক্ষর বেশি বেশি করে আলাদা আছে সামিয়া থেকে এরপর আরো দুইটা অক্ষর বাড়ানো আছে ফাসতামিউ ওয়া আনসিতু চুপ থাকবে শুনবেন দুইটা ফরজ যেভাবে শুনতে হয় আল্লাহর কথা ওইভাবে শুনেন আমি তো অ্যাডভার্টাইজ করছি কথা আসলে বলছে কে সরাসরি আল্লাহ বলছেন এখন সুকুত তিনি ওয়াজ করেন তোমাদের আমির হামজার বাবার ক্ষমতা নেই ওয়াজ করার ওয়াজ সরাসরি করছেন এখন আল্লাহ কে বলেন বলেন সাধারণ বাংলাদেশে যারা ওয়াজ বিরোধী বুঝতে হবে এরা আল্লাহ বিরোধী ঠিক আবু সাহেল আল্লাহ বিরোধী ছিল ওর জানাজা হয়েছে কবরে দিয়েছে বলেন বলেন পাশে সাহাবীদের কবর বদরের ময়দানে যারা শহীদ হয়েছিল এই পাশে বেশ মিনিটই বলুন দাঁড়ান বেশ মিনিটই বলুন আমরা তো আয়াতটা শেষ করে আমরা তাফসিরে প্রবেশ করছি না আলাকাদ খালাকনাল ইনসান অবশ্যই আমরা মানুষকে বানিয়েছি মিন সুলালাতিন মিন তিন মাটির সারস্য থেকে কি থেকে বলেন বলেন মানুষ যে মাটির তৈরি এর ব্যাখ্যা পেয়েছি আমরা তিনটা এই এদিকে তাকান কোরআনের অনুষ্ঠানে যদি কোনো বাধা না হয় আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ডক্টর গোলাম রব্বানি বলতেন মাঝে মাঝে যে বিশ্ববিদ্যালয়ে যদি একটু দাবড়া দাবড়ি না হয় মারামারি না হয় ঠ্যাং কাটা না হয় তো মনে হয় না মনে হয় মাদ্রাসা একটু মারামারি হবে বাদাবাদি হবে এইগুলো যদি কিছুই না হয় কিরকম একটা মাদ্রাসা মাদ্রাসা আছে তাহলে একটা মারামারি করবেন তারপরে তাপড়ি করবেন হাত পা কেটে নেবেন তাহলে বোঝা যাবে না হচ্ছে আমরা তাফসীর শুনতে এসেছি যতটুকু আল্লাহ বলতে চেয়েছেন আমরা ততটুকু বলবো ইনশাআল্লাহ মানুষ মাটির তৈরি ব্যাখ্যা কয়টা এটা কি ক্লাস চলছে 20 মিনিটের মনে করেন ক্লাস চলছে আপনি সঠিকভাবে ক্লাসে জবাব দেবেন আর যদি জবাব দিতে ব্যর্থ হন আমি মনে করবো ছাত্র মনে হয় ওরকম ওর কাজ ও এরকম করা এক ছাত্র গিয়ে কাঁদছিল ওর বাবার কাছে ওর বাবা বলছে কি কাঁদিস বলছে বাবা রেজাল্ট দিয়েছে কি রেজাল্ট ফেল না পাস কথা বলে তুই ফেল করেছিস না পাস করেছিস কথা বলে যে ধমক দিয়েছে বলছে ফেল করলে তো কথা ছিল ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি অন্তত এরকম ছাত্র হলে সমস্যা আপনি যেন অন্তত থ্রি থাকতে পারে নাকি ফাইনে যেন থাকতে পারেন আপনার যেন নামিয়ে দেওয়া না লাগে মানুষ মাটির তৈরি ব্যাখ্যা কয়টা বলেন এক নম্বরে আমাদের আদি পিতা হযরত আদম তিনি সরাসরি মাটির তৈরি কিসের তৈরি তাফসিরে ফি জিলালিল কোরআনে মুফাসসির দিয়েছে তিনজন ফেরেশতা এসে দুনিয়াতে মাটি দিতে পারে না মাটির কন্দন দেখে সর্বশেষ হযরতে আজরাইল ফেরেশতা মালাকুল মাউত তিনি এক খামসা মাটি নিয়েছিলেন তার এক খামসায় ছিল 40 মন মাটি আল্লাহ পাক বলেন বানাও আমার আদমকে এই যে বডিটা এটা ফেরেশতারা বানিয়েছে 36 হাত মোটা বানিয়েছিল 120 হাত লম্বা রব্বুল আলামিন বলেন ঠিক আছে এবার এই যে সিহারা ওয়াজহুন এটা আমি আল্লাহ নিজে দান করব আমার কুদরতি হাত দিয়ে বানাবো মানে মানুষের সিহারা এটা আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছে লাকাদ খালাকনাল ইনসান মানুষের চেহারার সাথে মেলে না জোরে বলেন সুবহানাল্লাহ
অনেকে মানুষ থেকে মানুষ এসেছে বলে বানর চেহারা চেহারা মানুষের চেহারা মিল আছে আন্দাজে এক ধারণা করে বসে আছে আমার বন্ধুরা আমরা ব্যাখ্যায় যেটা পেলাম এক নম্বরে মানুষ মাটির তৈরি তার প্রমাণ আমাদের আদি পিতা সকলের পিতা যিনি আবুল বাশার উনি সরাসরি মাটির তৈরি দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে পৃথিবীতে যত খাবার তৈরি হয় সব কিছুর মূল কিন্তু মাটির কথা বলা পারে রাজশাহী থেকে আমি চলে যাচ্ছে ঢাকায় বড় বড় হোটেল গুলোতে যেখানে হোটেলে খাবার বানানো হয় আলু দিয়ে নাম দিয়েছে আলুর কাবাব অথচ আসল কি আলু তৈরি হয়েছে কোথায় আসল কিন্তু মাটি নাম হয়ে গেছে কাবাব তিন নম্বরে মাটি থেকে তৈরি হয় এই খাবার বাবা এগুলো খাবারের পরে রক্ত তৈরি হয় রক্ত থেকে বীর্য তৈরি হয় এই বীর্যটা মায়ের রেহেমের ভেতরে জমা হওয়ার পরে আমার আল্লাহ ওখানে চারটা জিনিস তিন চল্লিশ দিনের পরে তৈরি করে তখন একশো বিশ দিন সময় লাগে সোম্মা খালাক সোম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকীন আল্লাহ পাক বলেন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়াই না পাক পানিটা মায়ের রেহেমের ভেতরে সুরক্ষিত একটা জায়গাতে আমি প্রতিস্থাপন করে রাখি সোম্মা খালাকনা নুতফাতান আলাকাতান ফা খালাকনা আলাকাতান মুদগাতান ফা খালাকনা মুদগাতান ইজমা এই যে বীর্যটা চল্লিশ দিনের পরে এটা নতফাকে আমি আল্লাহ আলাক বানাই তিন চল্লিশের পরে এটা আমি আল্লাহ মদগা বানাই একশো বিশ দিনের ভিতরে আমি আল্লাহ আরো তিনটা দুইটা কাজ করি বাবার এই না পানিটা দিয়ে চোর রং হাড়ার পয়দা তৈরি করে পর্দা মায়ের রেহেমের ভেতরে যেন পানিটা আছে এই পানিতে আমি আল্লাহ আরো চারটা জিনিস বানাই রক্ত গোশত চর্বি আর চামড়া চার চার আটটা জিনিস এক হয় আমি আল্লাহ আমার রব নামের খাতিরে পাঁচটা জিনিস বান্দাকে দান করি ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসার ওয়াল আফইদা ইলা আখির আয়াত শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকের শক্তি আর প্রাণ শক্তি এই পাঁচটা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে দান করি রব শব্দের ব্যাখ্যায় আমি যতগুলো অর্থ পেয়েছি রবের ব্যাখ্যায় পেয়েছি সাতাশটা অর্থ তার সামারাইজ করে পাঁচটা বানিয়েছি তার এক নাম্বারে নেই থেকে ধীরে ধীরে যিনি পূর্ণতায় পৌঁছিয়ে দেয় আরবিতে তার নাম রব জোরে বলো সুবহানাল্লাহ আমরা কি ছিলাম বলেন না কেন না এই আলোচনাগুলোতে সবার উপকার হবে তা ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূলি সারু আ'ইনাহুম তাফিদু মিন আদ-দামি মিম্মা আরাফু মিন আল-আখ হে নবী কোরআনের মর্মবাণীগুলো বোঝার মতো উপলব্ধি করার মতো যাদের যোগ্যতা আছে আপনি দেখবেন ওদের চোখ দিয়ে অশান্তি পানি গড়িয়ে পড়ছে কোরআনের আলোচনা সবাই একটি ভয়ে শুনবে বা সবার এক রকম অবস্থা হবে এটা কখনোই না আবু জাহেল কোরআন শুনেছিল আবু বকর কোরআন শুনেছিল আবু বকর কোরআন শুনে তার ঈমান বেড়ে গেছে আর আবু জাহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়ে গেছে ঠিক এখানে আবু জাহেলের মতো মন নিয়ে কেউ যদি বসে ওর ঈমান বাড়বে না শয়তানি বাড়বে এটা না আবু বকরের মতো মন নিয়ে বসবে রাজি আছেন আপনারা আপনি বিশ মিনিটই শোনে বিশ মিনিট হবে এরপরে বলবো আবার বিশ মিনিটই শোনে আমার ভাইরা আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হচ্ছে আল্লাহ পাক বলেন এই যে রুহ দরকারের ভেতরে রুহ দেওয়ার আগে আমি আল্লাহর বডি স্ট্রাকচার তৈরি করি সাড়ে তিন হাত বডির ভেতরে দুইশো ছয়টা হাড় আমি আল্লাহ রব নামের কারণে দিয়েছি জোরে বলো সুবহানাল্লাহ আমি যে কেমন রব তোমার তুমি এত বড় অকৃতজ্ঞ হও না ফারমানি করো আমার সাথে কি করে একটু লক্ষ্য করো এই সাড়ে তিন হাত বডির ভেতরে দুইশো ছয়টা হাড় সব এক রকম মোটা না এক একটা এক এক রকম শুধু হাড় দুইশো ছয়টাই দিয়ে শেষ করেনি তিনশো ষাটটা জয়েন্ট দিয়েছি জোড়া দিয়েছি আমি আল্লাহ এত বড় সুন্দর কারিগর যদি একটা জয়েন্ট না দিতাম একেবারে
দাঁড়িয়ে থাকতে জীবনে কোনোদিন চেয়ারে বসতে পারতে না, কোনো কিছু ধরতেও পারতে না। সবচাইতে বড় আশ্চর্য হচ্ছে আপনার যতগুলো জয়েন্ট আছে জোড়া আছে, সব জয়েন্টে জোড়ার আগে দেখবেন কিছু চামড়া সড়ো করা আছে। এই চামড়া গুলো বেশি বৃদ্ধি করে দিয়েছি, এই কারণে চামড়া যদি বৃদ্ধি করে না দিতাম তাহলে কিছু ধরতে গেলে টান লাগতো, তোমার কষ্ট হতো। পৃথিবীর কেউ খাবার পাঠায় না, আমি আল্লাহ মায়ের রহমতে ভেতরে খাবারের ব্যবস্থা করেছি তাদের নাপাক পানিটা দিয়ে। জোরে বলো সুবহানাল্লাহ।